সম্মানীয় দর্শক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই এর কড়া শাস্তির মুখে এই ব্যাংক পড়ল কিন্তু রিজার্ভ ব্যাংকের দাবি আমরা যেটা করেছি সেটা গ্রাহকদের ভালোর জন্যই করেছি অপরদিকে দেখা যাচ্ছে এই কড়া শাস্তির জন্য কিছু গ্রাহকের মাথায় হাত পড়লো তো আজকের ভিডিওতে আমরা দেখব কোন গ্রাহকদের মাথায় হাত পড়লো এবং কোন গ্রাহকদের লাভ হলো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন তো এবার ফার্স্ট পেজে পোস্টটি করা হয়েছে দেখুন কোনো ব্যাঙ্ক যদি আরবিআই নির্দেশ না মানে কিংবা কোন ব্যাংকের কোনো রকম অসুবিধা হলে তৎক্ষণাৎ আরবিআই সেটাকে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেন কিছুদিন আগে আরবিআই তরফ থেকে এস বি আই পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ব্যাংকের ওপর আর্থিক জরিমানা করেছিল আরবিআই যাই হোক এর ওপরে আমি কিন্তু একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি এই চ্যানেলে তেমনই দেখুন আরেকটি ব্যাংক কালার মার্চেন্টস কোঅপারেটিভ ব্যাংকের বিরুদ্ধেও কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করলো আরবিআই এই ব্যাংকের আর্থিক পরিস্থিতির কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানা যায় তো এখানে দেখুন কোঅপারেটিভ ব্যাংক শুনে যেন ভিডিও ছেড়ে চলে যাবেন না কারণ অনেকের হয়তো কোঅপারেটিভ অ্যাকাউন্ট আছে অনেকের হয়তো নেই কিন্তু জিনিসটা দেখে রাখুন কারণ ভবিষ্যতে হয়তো আপনার যে অ্যাকাউন্ট আছে সেখানেও হয়তো এই সমস্যাটি আসতে পারে তো আগে থেকে যদি আপনি ভিডিওটি দেখে রাখেন তাহলে আপনার ভবিষ্যতে সমস্যা দাঁড়াবে না তো চলুন এবার আমরা চলে যাবো নেক্সট পেজে এবার সেকেন্ড পেজে যে করা আছে দেখুন তবে এই ক্ষেত্রে গ্রাহকদের কোনো রকম অসুবিধা হবে না বরং তাদের সুবিধা হতে চলেছে কীরকম সুবিধা কোনো ব্যাংকে যদি অর্থ কম থাকে তাহলে সেখানে অচল অবস্থার সৃষ্টি হয় এটা আমরা সবাই জানি তখন যদি গ্রাহকরা যত ইচ্ছা টাকা তুলতে থাকে তাহলে ব্যাংকের অর্থ ভান্টার চাপ পড়বে ফলে গ্রাহকদের টাকার ওপর সেই প্রভাব পড়তে পারে তো এখানে আমাদের কি লাভ হলো সেটাই আমরা এবার দেখব কারণ আমাদের যে টাকাটা প্রয়োজন সেটা যদি আমরা না পাই তাহলে আমাদের লাভটা কি হলো এবার থার্ড পেজে যে পোস্ট করে দেখুন আরবিআই নির্দেশ দিয়েছে কোনো ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা বেশি একবারে টাকা তুলতে পারবেন না এই নিষেধাজ্ঞা জারি হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর আর আগামী ছ মাস এই নিষেধ বলবৎ থাকবে মানে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে অলরেডি শুরু হয়ে গেছে নিষেধাজ্ঞা এখনো ছ মাস থাকবে প্রয়োজনে আরো মেয়াদ বাড়তে পারে মানে দেখতে পাচ্ছেন আরো কিন্তু মেয়াদ বাড়তে পারে যতদিন না ব্যাংকের অচল অবস্থা ঠিক না হয় মানে ব্যাংকের যতদিন না অচল অবস্থা ঠিক হবে ততদিন পর্যন্ত গ্রাহক কিন্তু পঞ্চাশ হাজার টাকা বেশি তুলতে পারবে না এবার আমরা দেখব কি কি নিষেধ রয়েছে আহমেদাবাদের এই মার্চেন্টস কোঅপারেটিভ ব্যাংক এখন থেকে কোনো ব্যক্তিকে ঋণ দিতে পারবেন না কোনো পুরোনো ঋণ যদি থাকে সেটা নতুন করে চালুও করতে পারবে না কোনো বিনিয়োগ গ্রহণও করতে পারবেন না আমানতও গ্রহণ করতে না তবে গ্রাহকরা যেন না মনে করে যে ব্যাংকের লাইসেন্স উঠিয়ে নেওয়া হচ্ছে তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি ফার্স্ট যেটা দেখলেন আমেদাবাদের এই মার্চেন্টস কোঅপারেটিভ ব্যাংক অনেক হয়তো ভাবেন ভাই আমেদাবাদ আমাদের বাড়ি নয় আমাদের ওখানে অ্যাকাউন্ট নেই এরকম কিন্তু কিছু নাই আহমেদাবাদ কোঅপারেটিভ ব্যাঙ্ক কিন্তু আমাদের এখানেও আছে এবং অনেক ব্যক্তির অ্যাকাউন্টও রয়েছে তো ভালোভাবে দেখে দেখুন যেসব ব্যক্তির অ্যাকাউন্ট আছে তারা যেন এটা না মনে করেন যে ব্যাংকের লাইসেন্সটা উঠিয়ে নেওয়া হয়েছে শুধুমাত্র কিছু করা শাস্তির মুখে পড়েছে যার জন্যে এই জিনিসগুলোকে সিস্টেমগুলোকে আনা হয়েছে এবারে দেখুন আসলে গ্রাহকদের ভালোর জন্য এই ব্যবস্থা গ্রহণ করেছে আরবিআই কীরকম ভালো কোনো ব্যাংকের কাছে প্রয়োজনীয় অর্থ না থাকলে রিজার্ভ ব্যাঙ্ক এমনই পদক্ষেপ নেন কোনো ব্যাংকে ভালো করে দেখে রাখুন মানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটাও যদি আর্থিক অবস্থা খারাপ হয় তাহলে তখন কিন্তু এই রুলস চালু হবে এতে গ্রাহকদের সঞ্চিত অর্থ সুরক্ষিত থাকবে এছাড়া আরবিআই বলছে গ্রাহকরা চাইলে পাঁচ লাখ টাকা অবধি বিমার সুবিধা পেতে পারেন আরও জানতে এই ব্যাংকের কর্মীদের সাথে কথা বলতে পারেন মানে বুঝতে পারছেন এখানে আমাদের সুবিধা বলতে গ্রাহকদের সুবিধা বলতে এটাই বলতে চাইছে যে প্রথম ফার্স্ট হচ্ছে টাকা সুরক্ষিত থাকবে দ্বিতীয়টা হচ্ছে গ্রাহকরা চাইলে পাঁচ লাখ টাকা অবধি বিমার সুবিধা পেতে পারেন এটাই হচ্ছে সুবিধা তো চলুন ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিও তো লাইক দেবেন এরকম ছোট ছোট আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো চলুন আজ এ পর্যন্ত